হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তেমন কিছু না, একটু কেক বানিয়েছিলাম, সেটাই। অনেক দিন ধরে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, বড় ভিডিও থাকা সত্ত্বেও ক্লিপ এডিট করে দেওয়া হচ্ছে না যদিও, তাই ভাবলাম আজ একটু ছোটোখাটো একটা মিনি ব্লগ নিয়ে চলে এসে। আর কেকটা বানিয়েছিলাম আমার বাচ্চাদের আবদারে। তো কেক টেক বানিয়ে যখনই কেকটা আমি আর কি চুলায় বসিয়েছি, কেকটা মূলত আমি চুলাই বানাই, আমার বাচ্চারা চুলার কেকটাই পছন্দ করে। তো এই যে দেখতেই পাচ্ছেন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের বৃষ্টি, একেবারে অনেক শান্তি লাগছিল। তো যাই হোক, এই তো বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির মাঝে আমরা খেয়েছিলাম খিচুড়ি। কারেন্ট চলে গিয়েছিল কেক বসানোর পরে, কারেন্টটা তাও প্রায় ঘণ্টাখানেক পরে এসেছিলো, ভেবেছিলাম কেকটা হয়তো হবেই না। তো মনে অনেক আশঙ্কা, ভয়, জড়তা নিয়ে কেকটা আনমোল্ড করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ করে অনেকটা সুন্দর হয়েছে, কালারটা আরেকটু সুন্দর আসতো যদি না কেকের মানে চুলায় দেওয়ার পরে কারেন্টটা না যেত। আশা করছি কেকটা কাটলেও হয়তো অনেকটাই সুন্দর হবে। তো ভিডিও করছিলাম, জানি না ভিডিওটা দিতে পারবো কি না, এই একটা শঙ্কায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ করে কেকটা অনেক সুন্দর হয়েছে। যদি কারো ডিটেলস রেসিপি বা ভিডিও লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দিয়ে দিব। এখন আল্লাহ হাফেজ।